হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা একটা জিনিস দেখাতে চলেছি যে কীভাবে ফায়ার টিভি প্লে স্টোরের মতো জিনিস ডাউনলোড করবেন তো তার জন্য কী করতে হবে প্রথমে প্রথমে ডেভাকটে ডেভার্কে আননোন সোর্স অন করে দিতে হবে তো তার জন্য কী করতে হবে আমাদের সেটিংয়ে এসে এখানে রয়েছে মাই ফায়ার টিভি তো মাই ফায়ার টিভি অপশানটিতে ক্লিক করব তো এখানে এই ডেভেলপার অপশানেই ক্লিক করব এখানে আসার পর তো এখানে রয়েছে অ্যাডিভ ডেভাডিং তো ওই অপশানটি অফ থাকে তো ওটাকে অন করে দিতে হবে আর অ্যাপস ফর্ম আননোন সোর্স ওই অপশানটিকেও আমাদের এখানে অন করে দিতে হবে তো এখানে এই যে রয়েছে ওকে করে দেবেন তো আমরা এবার ব্যাকে চলে আসবো তো আমাদের এরকম ফার্স্ট স্ক্রিন খুলে যাবে তো আমাদের যেই ফায়ার টিভিস্টিকের নিজস্ব ডাউনলোডের রয়েছে এই নিজস্ব ডাউনলোডের কাছে চলে আসবো তো তারপর আসার পর আসার পর এখানে আমাদেরকে একটি মাউস টোকল বলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা মাউসের বদলে রিমোট দিয়ে ওটা কাজ করা যাবে তো তার জন্য আমাদেরকে কী করতে না একটি লিঙ্ক এখানে লিখতে হবে তো আমরা এখানে সেই লিঙ্কটা লিখে নিচ্ছি অথবা এটা আমাদের ডেসক্রিপশান বক্সে থাকবে কপি করে নিতে পারেন তো আমরা এই লিঙ্কটা লিখে নিচ্ছি তো তারপর আমরা এখানের গো অপশানটিতে ক্লিক করব তো লিঙ্কটা লেখা হয়ে যাক এটা আমাদের এবার প্রায় লেখাই হয়ে গেলো তো এটাকে আমরা কী করবো না এই যে গো অপশান রয়েছে তো গো অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখাবে স্ট্যাটাস কানেক্টিং বলে অপশানটি দেখাবে আমাদের কানেক্টিং হচ্ছে ঠিক আছে যে ডাউনলোড দু টু পয়েন্ট ফাইভ এমবির একটা ফাইল ডাউনলোড হয়েছে ঠিক আছে তো এটাকে আমরা কী করব এখানে ক্যান্সেল আর ইনস্টল হয়েছে ইনস্টল অপশানে ক্লিক করব তো ইনস্টল অপশানে ক্লিক করার পর আমাদের এটা ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে গিয়েছে ডোনো করতে পারেন ওপেন করতে পারেন তো আমরা একবার ওপেন করে নিয়ে দেখেই নিই তো এখানে রেখেছি মাউস টু ফর ফায়ার টিভি আর এই যে অপশান অন অফ রয়েছে তো এইখানে অপশানগুলো অন করে রাখবেন ঠিক আছে তারপর রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিং হেল্প ওয়েবসাইট যদি কিছু না কিছু মানে বুঝতে অসুবিধা হয় তো হেল্প ওয়েবসাইট ওয়েবসাইটতে অপশানটিতে ক্লিক করবেন নাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে আপনার কোন অসুবিধাটি হয়েছে তো সেটার আমরা সলিউশন করব তো এই মাউস টু টু ফর ফায়ার টিভি ঠিক আছে এখানে এই অপশানগুলো দেখে নিয়েছেন তারপর আমরা তারপর এবার আমরা ব্যাকে চলে আসবো তো আসার পরে এবার আর আমাদেরকে ডাউনলোড করতে হবে সেই প্লে স্টোর তো প্লে স্টোর ডাউনলোড করার জন্য আবার কী করতে হবে না আগের মতোই আমাদেরকে সেই নিজস্ব ডাউনলোডে যেতে হবে তো আমরা আমাদের ডাউনলোডারে চলে যাচ্ছি নিজস্ব ডাউনলোডে আসার পর আমাদের এখানে আবার একটি লিঙ্ক টাইপ করতে হবে যে সেই স্টোরের লিঙ্কটা তো এই লিঙ্কটাও আমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে কপি করে নিতে পারেন তো এখানে আমরা সেই লিঙ্কটা এখানে লিখে নিচ্ছি আমরা কী লিখবো না টি আর ও ট্রাই পি ও আইএনটি ঠিক আছে ট্রয় পয়েন্ট তারপরে ডট দেবো ডট দেওয়ার পর লিখবো সি কম মানে ট্রয় পয়েন্ট ডট কম ঠিক আছে এটা লিখবো তো তারপর আমাদেরকে এখানে এসে যে ফন্টস্ল্যাশ চিহ্ন রয়েছে তো এই চিহ্নটায় ক্লিক করব তারপর আমরা এ ইউআরও আর এই ওটা লেখার পর গো অপশানে ক্লিক করবো তো এখানে আমি গো অপশানে ক্লিক করার পরে সেই টাটাস কানেক্টিং বলে দেখাচ্ছে ওটা আমাদের কানেক্ট হয়ে যাওয়ার পর ডাউনলোড হবে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এম বি এই যে প্লে এই প্লে স্টোরটা স্টোরেজ হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে ইনস্টল করে নেব আমাদের ডাউনলোড কমপ্লিট তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি এখানে নিউ রয়েছে আর অল তো এটাকে আমরা সাইড করে এটাকে ইনস্টল করে নেব ঠিক আছে তো এটা আমাদের ইনস্টল করে নেব তো ইনস্টল হয়ে যাচ্ছে তো ইনস্টল হয়ে যায় হয়ে যাক তো এটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে তো ইনস্টল হচ্ছে মানে হয়ে যাওয়ার পরে এই যে আমাদের ওপেন অপশান রয়েছে ডোন বা ওপেন অপশান রয়েছে তো আমরা এই ওপেন অপশানটিতেই ক্লিক করব আমরা ওপেন অপশানে ক্লিক করার পর আমাদের এখানে এই যে স্টোরটি খুলে গিয়েছে ব্যাটারি স্টোরটা খোলার সময় একটু আমাদের লোডিং হবে তো লোডিং হওয়ার পরে এই যে দেখিয়ে দিয়েছে ফর ইউ টপ চার্চ আর এখানে রয়েছে ক্যাটাগরি এই যে আমাদের এটা পুরোটা খুলে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কত রকম অ্যাপস গেম প্লে ফর গুগল ডিসনি হটস্টার তারপর মিউজিক প্লে করার জন্য যে অ্যাপসটি এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন আর এখানে যে গেম যদি আপনারা চালাতে চান তো গেমের জন্য দেখতেই পাবেন এই গেম অপশানে ক্লিক করলে তো গেম অপশানে ক্লিক করলে এই যে অনেক ধরনের রয়েছে তো এই যে কত কিছু গেম রয়েছে তো এবার আমাদের গেম ইনস্টল করার জন্য রিমোটের এই অপশানটিতে ক্লিক করতে হবে তো করলে আমাদের সেই মাউস টোগোলটা এনেবেল হয়ে যাবে তো সেটা দিয়ে আমাদের যে কোনো গেম ইনস্টল করতে হবে যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন